তো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কি করছে। মানে পুজো দিয়ে আস্তে আস্তে বাইরে কাঁঠালটা রেখে গেছি, আর এখানে এসে দেখো শেষ হয়ে গেল। মানে দুই ভাই, ও ঘুমোচ্ছিল দেখো, এখনই ঘুম থেকে উঠেই খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার কিছু বলার নেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদেরও ভালো লাগবে কি হলো আর কিভাবে ওরা চুরি করে খেলো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিও, সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার একটু শরীর খারাপ, তো আমি তাও ভাবলাম যে ভিডিও তো আমাকে করতেই হবে, কারণ আমি একটা না 9 মাস ভিডিও করে আসছি। তো একদিন যদি ভিডিও না করি মনটা খুব খারাপ হয়ে যায়। তো ভাবলাম সিনার টিনার করলাম, তো মা বললো যে খেয়ে নিতে, তো আমি ভাবলাম ভিডিওটা করে পুজো দিয়ে তারপরে খাবো। তো আজকে সেই ভিডিওটা করছি, কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তো এই কাঁঠালটা আমাদের গাছেরই কাঁঠাল, তো আগে থেকে কাটা ছিল, তো পেকে গেছে। তো এই কাঁঠালটা আমি ভাঙবো, ভেঙে দেখবো এর মধ্যে রুয়া মানে হয়েছে কিনা কাঁঠালগুলো। তো পেকে গেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। যাই হোক, যেহেতু আজ কালকে হলো জামাই ষষ্ঠী, তো আমি ঠাকুরের জন্য একটা শাড়ি এনেছি। দেখো এটা হলো মা কালীর জন্য এই শাড়িটা, নতুন একটা শাড়ি। আরেকটা জিনিস আছে দেখো, ময়ূরের পালক, মানে এটা ঠাকুরের জন্য আর কি, এটা দিদি এনেছে। তো এটা মানে পুজোর ঠাকুরের জন্য, আমার ঠাকুরের জন্য, এটা খুব সুন্দর ময়ূরের পালকটা, তো এটা এনেছে, আর আমি এটা ঠাকুরের জন্য কিনেছি। তো আমি আজকে এই শাড়িটা মাকে পরাবো, প্লাস আমি এই ময়ূরের পালকটা দিয়ে মাকে হাওয়াও করবো, কারণ যেহেতু এখন গরমকাল, তো এই পাখাটা এনেছি যখন পুজো দেবো তখন হাওয়া করার জন্য। খুব সুন্দর আর খুব হালকা ময়ূরের, পুরোটাই ময়ূরের পালক দিয়ে তৈরি, নিচেরটাও ময়ূরের পালক দিয়ে তৈরি। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে লাগো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমি শুরু করছি। তো হ্যালো ফ্রেন্ড, এই কাঁঠালটাকে প্রথমে আমি মানে আমি প্রথমে হাতে তেল নিয়ে নেব, কারণ হাতে একটু হালকা করে তেল নিয়ে নিচ্ছি, নাই তো পুরো মানে লেগে যাবে পুরো আমার হাতে আঠা, আর এই আঠা মানে ছাড়তে চায় না। তো দেখো তেল নিয়ে নিয়েছি ভালো করে। তো এখন কাঁঠালটাকে ভাঙবো, কাঁঠালটা ভালো প্রায় ভালো নরম হয়ে গেছে, আমি জানি না এর মধ্যে রুয়া হবে কি না, কারণ আগে থেকে জানি না। এই আমটা এনেছি দেখো, গাছ থেকে পড়েছে, পাক মানে পুরো হলুদ হয়ে গেছে, পেকে গেছে। তো কাঁঠালটা ভাঙবো, দেখি এর মধ্যে রুয়া হয়েছে কি না, আমি জানি না যে এর মধ্যে রুয়া হয়েছে কি না। তো একবার দেখছি, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, তো দেখি কি, যদি না হয় তো না না হয়েছে, দেখার তো যাচ্ছে হয়েছে হয়েছে, বাহ সুন্দর সুন্দর রুয়া হয়েছে। তো এই দেখো ছোট ছোট আমাদের মানে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, যেহেতু 8-9টা কাঁঠাল গাছ আছে, তো সব গাছে অনেক অনেক কাঁঠাল ধরেছে আর কি। তো সকল দিদি ও সকল দাদার কাছে বলছি, তোমরা প্লিজ আমার বাড়িতে আসো ঘুরতে, আর তোমাদের একটু মানে ভালোবাসার সুযোগ আমাকে দাও, যাতে তোমাদেরকে একটু আমাদের বাড়ি আনতে পারি, কারণ সকল দিদি সকল দাদা মানে কাউকেই মানে আনতে পারি না বাড়িতে, সবাই আমার বাড়িতে আসলে আমি অনেক অনেক খুশি হব। তো সবাইকে নেমন্তন্ন থাকলো, সবাই আমার বাড়িতে এসো, আমি খুব খুব এনজয় করবো, খুব ভালো লাগবে, কারণ আমি যাওয়ার আগে যদি আমার যদি কিছু হয়ে যায় তাহলে হয়তো তোমাদের সাথে আর আমার দেখা হবে না। তো যদি পারো তোমরা সবাই আমার বাড়িতে এসো, আমার খুবই ভালো লাগবে। তো কাঁঠালটা আমি ই করে ফেলি, আর প্রচুর কাঁঠাল আছে। তো আমি বেশি ভাঙবো না, যেহেতু আমি খাবো না এখন, তো আমি বেশি ভাঙবো না, এই কটাই থাক, আর বেশি ভাঙবো না। চলো শাড়ি পরানো হয় তখন এইভাবে আছে, আর এই পাশে রাধা কৃষ্ণ আমার কাগজ চাঁদ আছে, আর এটা বাবু দাদা। তো হ্যালো ফ্রেন্ড,
রিসেন্ট মাকে বলছিলাম যে মা যে নতুন শাড়িটা এনেছি এই শাড়িটাতে এটা কি পরাবো, তো মা বললো যে এখন পরাতে হবে না, কালকে জামাই ষষ্ঠী আছে কালকে পরাস। তো আজকে আমি আর পরাবো না, যেহেতু আজকে আমি করলাম তো কালকে আমি এই মাকে এই শাড়িটা পরাবো, আজকে আর পরাবো না, ভিডিওটা বেশি বড় করব না যেহেতু আমার মানে শরীরটা অতটা ভালো না, শাড়িটা আমি পরেই পরাবো। যাই হোক, আমি মায়ের জন্য সামান্য ওই যেটা কাঁঠাল ছিল তো মাকে না দিয়ে তো আমরা খেতে পারি না, তো মাকে দিয়ে পরিবেশন করবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো হ্যালো ফ্রেন্ড, মানে পুজো দিয়া আগে থেকেই হয়ে গেছে, তো আমি ভাবলাম যে পুজো দিয়া যেহেতু হয়ে গেছে তো কাঁঠালটা পেকে গেছে, ভাগ্নেরাও খেতে চাইছে, তো যে কারণে আমি এখনই ভাঙলাম, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তো এখন ওটা আমরা খেতে পারবো। কারণ আমাদের যাই কিছু হোক না কেন, বাড়ির যে জিনিসগুলো হয় কাঁঠাল হোক আম হোক জাম হোক যাই হোক না কেন, ঠাকুরকে না দিয়ে আমরা খাই না। তো বিশেষভাবে পাকা কাঁচা কাঁঠাল আমরা খেয়েছি অবশ্যই, কিন্তু কাঁচা কাঁঠাল তো দেওয়া যায় না ঠাকুরকে, তো পেকে গেছে, তো পাকা ফলটা প্রথমে আমরা ঠাকুরকে দিলাম। তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আমার পাশে থেকেও দেখো আমার শরীরটা ভীষণ খারাপ, তবুও চেষ্টা করছি একটু ভিডিও করার। তো আমার পাশে থেকেও আমাকে আশীর্বাদ করো যাতে আমি অনেকটা উপরে যেতে পারি, আমার অনেক ইচ্ছা আছে ভগবানের মন্দির করা, আমি জানি না কোনোদিন করতে পারবো কি না, তোমরা আমার পাশে থেকো যাতে আমি মায়ের মন্দির করতে পারি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি, নমস্কার, সবাই ভালো থাকো সুস্থ থাকো, এটুকু আমি মায়ের কাছে প্রার্থনা করি, আর তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি অনেক ভালো থাকি আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।